জাতীয় মসজিদের খতিবকে বাদ দেওয়া হয়েছে রুহুল আমিন, নতুন করে জাতীয় মসজিদের খতিব কাদেরকে নিয়োগ দেওয়া হবে? আমরা বলি, অনেকে বলে সেতিয়াল তেলা বলতিছে নির্দলীয় হুজুরকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেওয়া হোক, আমি বলবো না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে তাদেরকে খতিব নিয়োগ দেওয়া হোক যারা শেখ হাসিনার দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তার কারণ যারা জুলুম নির্যাতনের শিকার তাদের পুরস্কৃত করার দরকার আছে না নাই? এই জন্য আমি এক নম্বরে বলবো, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। মুফতি জসিমউদ্দিন রাহমানিকে খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি চেনেন না? ও কিন্তু মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, কথা কন না কে? ওকেও বছরের পর বছর জেলে রাখা হয়েছে, প্রয়োজনে তাকে নিয়োগ দেওয়া হোক। তারপরে আমরা বলবো প্রয়োজনে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারিকে দেশে এনে খতিবের দায়িত্ব নিয়োগ দেওয়া হোক। আমরা জাতীয় মসজিদে কোনো তেল তেলা হুজুরকে দেখতে চাই? যারা আগেও হক কথা বলেছে এখনো হক কথা বলবে, তারা যদি জাতীয় মসজিদের খতিব হয় তাদের দ্বারা জাতির কল্যাণ হবে। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম আবু জেল নবীর বিরুদ্ধে কয়টা ষড়যন্ত্র করেছে, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছেন ওয়াইদিয়ামু কুরবিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা, তারা রাসূলের বিরুদ্ধে আইন জারি করে দিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। দুই নম্বর আইন করে দিল, জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, প্রয়োজনে ইয়াকতুলুকা হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায় করে দাও। এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখেছি ওই স্বৈরাচার হাসিনে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে যখন তাদেরকে দিনের পথ থেকে ইসলামের পথ থেকে ফিরাতে পারে নাই, ইসলামী আন্দোলনের কত বীর সিপাশালাদের গলার ভেতরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাইয়া ঝুলাইয়া কত আলেমদেরকে জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এই জন্য আবু জেলের রসুলের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিলাম, এক নম্বর জেলখানার মধ্যে নবীকে বন্দী করে ফেললো, দুই নম্বর হত্যা করার জন্য পরিকল্পনা করলো, আর তিন নম্বর হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে ইকুরি জুকা এই জমিনের মধ্যে থেকে তাদেরকে বের করে দাও। এই বাংলাদেশও আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল-আজহারি কোরআনের কথা যখন বলেছে তার মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটেছে, ওই মিজানুর রহমান আজহারিকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া হয় নাই, তাকেও ষড়যন্ত্র করে এই জমিন থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হয়েছে। তার মানে বোঝা গেল আমার নবীর বিরুদ্ধে আবু জেল যেই দিনটা ষড়যন্ত্র করেছিল এই বাংলাদেশও স্বৈরাচার হাসিনা একইভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। তার মানে বোঝা গেল ওই আবু জেল আর বর্তমানে বাংলাদেশের আবু জেল হাসিনা এই দুইজনের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই। এ কথা বলেন পার্থক্য আছে? একেবারে খাপে খাপ মুমতাজের বাপ।